হাই বন্ধুরা, দেখেন মেন্টাল মেরিনের কাণ্ড, দেখেন আজকে দেখেন কতগুলো গিফট নিয়ে চলে আসছে, কতগুলো আলু কতগুলো পেঁয়াজ নিয়ে আসছে। দেখি তার মুখ থেকে শুনি আজকে কি ধরনের খেলা দিচ্ছে এবং কাদেরকে খেলা দিচ্ছে তার মুখ থেকে শুনুন। হাই ফ্রেন্ডস, আমি মেন্টাল মেরিনা। আমি আজকে মেয়েদের জন্য রেখেছি একটি নতুন ধরনের খেলা। বন্ধুরা দেখেন আমি আজকে যে খেলাটি রেখেছি সেই খেলাটিতে তিনটে গোটো রেখেছি, তিনটি বল রেখেছি এখানে, আর এখানে কিছু আমাদের কুপন আছে। সেই কুপন নিয়ে যে খেলবে সে কুপন নিয়ে এই তিনটা কোটার মধ্যে ফেলবে, এরকম করে তিনটা কোটার মধ্যে তিনটা কুপন রাখবে, রেখে তারপরে আসবে, আসে বল নিয়ে এখান থেকে যে কোনো একটা বল নিয়ে এখান থেকে ঢিল দেবে, ঢিল দিয়ে ডাইরেক্ট কোটার মধ্যে ফেলতে হবে, ড্রপ দিয়ে পড়লেও চলবে। তিনটা কোটার মধ্যে যে ফেলবে তাকে তিনটাই প্রাইজ দেওয়া হবে। যদি দুটো কোটার মধ্যে পড়ে তো দুটো প্রাইজ, আর যদি একটা কোটার মধ্যে পড়ে তো একটা প্রাইজ, আর যদি না পারে তো শান্ত না, সেজন্য মন খারাপের জন্য কিছুই নেই। ঠিক আছে, তো খেলাটি এখনই শুরু হচ্ছে। দেখুন খেলাটি, আসো তুমি আসো, এখন তোমার খেলা এখন শুরু হবে। তুমি এখান থেকে তিনটা কুপন নাও, যেকোনো যেকোনো তিনটা কুপন নাও, তিনটা নাও, হ্যাঁ না তিনটা কুপন রাখো, হ্যাঁ ঠিক আছে। আসো এবার এখান থেকে একটা বল নিয়ে তুমি ঢিল নাও, যে কোনো একটা কুপন খেলো, আমি বাসে দেবো তখন। এখন বল না বললি বলো না বল না গল্প নিয়ে আস্তে করে কোটার মধ্যে ফেলবে, রেডি ভালো করে মারো। তারপরে এখানে এসে বল নিয়ে কোটার মধ্যে ফেলবে, ঠিক আছে। দেখো দেখার মধ্যে এখান থেকে তিনটা কুপন নাও, তিনটা কুটো ভালো, নাও এবার তোমার খেলা শুরু। একটা বল নাও, একটু জন্য মিশে গেল, দেখো বলটা কোনটা দেখে বলো, দেখে দিল মারো রেডি, তোমার খেলা এখন শুরু, বাসির মতো তোমাকে বল ফেলবে, রেডি
এখানে আছে 1 কেজি পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ না তোমার পায়ে প্লাস্টিক দিয়ে দিয়েছি আসো এখানে আসো এই তোমার প্লাস্টিক নিয়ে যাও দেখো সবাই পারলে যে নাচ একটু পেঁয়াজ তোমার কি নাম কি এদিকে তাকাও এদিকে তাকাও বল পারলি তুমি সুন্দর বল খেলেছো ও পারবো না এদিকে না দেখ সেইরে তোমাকে প্লাস্টিক দিয়ে দিয়েছি কেমন লাগছে না না পাতা না খারাপ মেলা গেছে সবাই একটু জোর সে আতেলি দাও তোমার আর একটু চান্স আছে দেখো এই চান্স মিস করো না কোটে সই করে দাও হ্যাঁ যে কোনো তিনটা গরু কোট কোট এখন তিনটে ফেলো এখন তুমি এখান থেকে বল নিয়ে কোটাতে ঢিল দেওয়া ঠিক আছে তিনটে কোট এবং তিনটে ফেলবা রেডি মিস হয়ে গেল একটা চান্স আছে তোমার আর দুটো দেখে দুটো আমি চান্স মিস করো না তুমি একটু ভালো করে খেলো আরেকটা চান্স আছে দেখো এটা মিস করো না হ্যাঁ দেখো আমাদের এই বল খেলাটি এখানে শেষ হয়ে গেল তো প্রতিযোগিতা দাঁড়িয়ে আছে যারা খেলতে পায়নি তাদের জন্য পুরস্কার আছে তো তাদের পুরস্কারটি তাদের হাতে তুলে দিচ্ছি এই পুরস্কারটি যাচ্ছে 1 কেজি আলু তোমার নাম কি আইজুলক আইজুলকের জন্য যাচ্ছে শান্তনা পুরস্কার 1 কেজি আলু সবাই জোরে একটা হাততালি তোমার নাম কি সামনে আগাও এখন আমাদের পরে প্রতিযোগী আছে মুর্শিদা পারভীন তোমার জন্য মুর্শিদা পারভীনের জন্য আছে এক শান্তর পুরস্কার 1 কেজি আলু সবাই হাত তুলি দাও আলু খেয়ে সবাই চালু হয়ে যাবে এখন আছে আমাদের পরে প্রতিযোগী তোমার নাম কি মনীষা পারভীন নামটা একটু জোরে বলা ভাত খাওয়া নাই নাকি মনীষা পারভীনের জন্য আছে এক শান্তর পুরস্কার 1 কেজি আলু সবাই একটু জোরে হাত তালি আমাদের পরে প্রতিযোগী আছে তোর নাম কি জেসমিন রহমান জেসমিন রহমানের জন্য আছে 1 কেজি আলু সবাই একবার জোরে হাত তালি জেসমিন আলু খেয়ে চালু হয়ে যাবে এখনই আমাদের পরে প্রতিযোগী আছে কে তুমি তোমার নাম কি ইমরান আহমেদ ইমরান আহমেদের জন্য আছে 1 কেজি আলু একটা শান্তনা পুরস্কার নাও সবাই হাত তালি জোরে সবাই হাত তালি দিবেন তোমার নাম কি আনিশা পারভীন আনিশা পারভীনের জন্য আছে 1 কেজি আলু শান্তনা পুরস্কার রাধিকা দাস রাধিকা দাস খুব ভালো খেলেছে 1 কেজি আলু নাও সবাই হাত তালি দাও হাত তালি দাও হাত তালি দাও হাত তালি দাও হাত তালি দেওয়া দেবি নাই সবাই হাত তালি দিতে পারো না হাত তালি দেখো বলতে আমার দর্শক এত না দর্শক আমাদের আরেকজন প্রতিষ্ঠা প্রতিযোগী আছে তার নাম সুইতি পারভীন সুইতি পারভীন সুন্দর খেলেছে সুইতি পারভীনের জন্য যাচ্ছে 1 কেজি আলু সবাই জোরে হাত তালি সুইতি পারভীন আজ আলু হয়ে যাবে আলু খেয়ে এই খেলাটি আমাদের আজকে এখন শেষ হয়ে গেল আপনাদের কেমন লাগলো দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন
লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি ঘন্টু বলিনি, ঘন্টুটি বলছি না, ঘন্টু নয়, ঘন্টাটি বাজিয়ে দেবেন, এটা ঘন্টা বাজাতে ভুলবেন না।